हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमरा ए वीडियोर माध्यमे देखे नेब आपनि जदि आपनार खतियाने कोनो रकम भूल सेटा संशोधन करते चान ताहले किन्तु ए फर्मेर माध्यमे करते पारेन। तो आमि आपनादेर बोले दिई, आपनारा हयतो जानेन जे फर्मगुलो किन्तु आपनादेर दुआरे सरकार क्याम्प थेके किन्तु कालेक्ट करते हबे। जदिओ आमि ए फर्मटार लिंक आमि डेस्क्रिप्शन बक्से दिए दिच्छि, किन्तु आपनारा किन्तु एटा डाउनलोड करे फर्म फिल आप करे निये जाबेन ना। तो आपनि देखुन डाउनलोड लिंकटाई देब ना, ताहले आपनारा किन्तु निये जाबेन ना, कारण एटा दिये किन्तु हबे ना। आपनादेर अरिजिनाल जे फर्म दुआरे सरकार क्याम्प थेके सेखान थेके किन्तु कालेक्ट करते हबे। आर कालेक्ट करार जन्य কিন্তু অবশ্যই আপনাকে আপনার যে দলিল বা রেকর্ড খতিয়ান সেটার তথ্য কিন্তু নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাকে ফর্মটা দেওয়া হবে না। তো যাই হোক, এখানে যে প্রথম ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালটাই কিন্তু তারা করবে, অর্থাৎ দুয়ারে সরকার রেজিস্ট্রেশন যে নাম্বার, তারপরে তাদের যে আবেদন নম্বর সেটা কিন্তু ওরা করবে। আপনার কিছু করার দরকার নেই, আপনারা শুধু এটুকু করতে পারেন। ধরুন যে আপনি ইতিমধ্যে বিএলও অফিসে আপনি আবেদন করে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে আবেদন বা রসিদের নাম্বার সেটা লিখতে পারেন, তারিখ কবে আবেদন করেছেন সেটা লিখতে পারেন। আর এখানে দেখুন বলেছে যে দয়া করে যে আবেদনের অনুলিপি সেটা কিন্তু জেরক্স করে এখানে দেওয়ার জন্য, যদি করে থাকেন। আর যদি না করে থাকেন, নতুন করে করছেন, তাহলে শুধু আপনাদের কী করতে হবে, এই যে দুই নাম্বার থেকে কিন্তু শুরু হবে, এখানে আপনার নামটা লিখে দেবেন, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট হবে যার সংশোধনের জন্য আবেদন করছেন তার নাম, তার স্বামী বা পিতার নামটা এখানে লিখে দিতে হবে, আর ঠিকানা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে, আর মোবাইল নাম্বার সেটাই দিতে হবে যেটা আপনার নিজস্ব অ্যাক্টিভ, যেটা থেকে কিন্তু আপনার বিএলও অফিস থেকে মেসেজ টেসেজ আসবে। আর তারপরে দেখুন জমির যে বিবরণ সেটা কিন্তু এখানে দিতে হবে, মৌজার নাম আপনার যেটা সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে দাদা বাংলায় লিখবো না ইংলিশে, তো আপনার যেটা ভালো লাগে সেটাই লিখে দেবেন। তো আমি আপনাদের বলবো বাংলায় লিখবেন, আর যদি আপনার বাংলা লিখলে প্রবলেম হয় বা আপনার মনে হয় যে আপনি ইংলিশে লিখবেন, তো ইংলিশে লিখতে পারেন। তো বাংলা লিখলে কী হবে, আপনার বাংলার যে বানানটা খতিয়ান কিন্তু তেমনটাই আসবে, তাহলে কোনো রকম প্রবলেম হবে না, কারণ আপনারা জানেন যে খতিয়াতে কিন্তু খতিয়ানে কিন্তু বাংলাই লেখা থাকে। তো আমি আপনাদের বলবো অবশ্যই বাংলায় কিন্তু ফর্মটা লিখবেন। তারপর দেখুন জেল নাম্বার যেটা রয়েছে সেটা আপনাদের এখানে লিখে দিতে হবে, আর জেল নাম্বারটা যারা জানেন না আমি আপনাদের বলি, আপনাদের যে খতিয়ান রয়েছে সেখানে বা আপনার অনলাইন থেকে কিন্তু আপনার যে জমি তথ্য সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপরে আপনার রায়তের নাম্বার যেটা রয়েছে খতিয়ান নাম্বার সেটা কিন্তু এখানে লিখে দেবেন, আপনারা লিখে দেওয়ার পরে চার নাম্বারে চলে আসবেন। আর এখানে বলছে যে ধরনের সংশোধন আপনি আবেদন করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার যে ধরনের কিন্তু সংশোধনের প্রয়োজন রয়েছে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো প্রথমত দেখুন আপনি কি করতে চান, রায়তের নাম সংশোধন করতে চান বা বাবার নাম করতে চান বা ঠিকানা বা ধরুন স্পেশাল ক্যারেক্টার কোনটা করতে চান সেটা কিন্তু এখানে আপনাকে করতে হবে। তো আমি আপনাদের বলি এবার এখানে বর্তমান অবস্থায় যেটা রয়েছে, অর্থাৎ আপনার যে খতিয়ানে যেখানে রেকর্ডে ভুল আছে বর্তমান অবস্থায় কীভাবে লেখা রয়েছে সেটা লিখতে হবে, অর্থাৎ আপনার যে ভুল নাম সেটা কিন্তু এখানে লিখতে হবে, আর যেটা আপনি সংশোধন করে চাচ্ছেন অর্থাৎ আপনি ঠিক নাম কোনটা সেটা কিন্তু এখানে লিখতে হবে। আর সেম কিন্তু এই তিনটা রয়েছে, কলামই রয়েছে যেমনটা এখানে রয়েছে, আপনার স্বামীর নাম ধরুন আপনার ভুল রয়েছে, তো ভুল স্বামীর নামটা কী রয়েছে সেটা এখানে লিখবেন, ঠিক স্বামীর নামটা কী রয়েছে এখানে লিখবেন। ধরুন আপনার ঠিকানা সংশোধনের প্রয়োজন আছে, তাহলে আপনার ভুল ঠিকানাটা কী রয়েছে সেটা এখানে লিখবেন, আর এখন আপনি সংশোধন করে কী চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন। আর আপনি ইচ্ছা মতো দিলে কিন্তু হবে না, আপনার ডকুমেন্টস অনুযায়ী যেটা আছে সেটাই কিন্তু দিতে হবে। তারপরে দেখুন এখানে বলেছে আপনার যে দলিল রয়েছে, দলিলটার কিন্তু দেখুন দলিল নাম্বার একটা থাকে, ডিড নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, তারিখ যেটা থাকবে দলিলে রেজিস্ট্রেশন তারিখ সেটা কিন্তু লিখে দিতে হবে, আর রেজিস্টার যে অফিস অর্থাৎ যেখান থেকে আপনার জমিটা রেজিস্টার হয়েছিল সেই অফিসের নামটা কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। আর দলিলের কপি কিন্তু সংযুক্ত করুন, এখানে বলে দিয়েছে, অর্থাৎ আপনার যে দলিল রয়েছে সেটার কিন্তু কপি আপনাকে দিতে হবে, সাথে আপনার যে খতিয়ান সেটারও যেটুকু দিতে হবে, আধার কার্ড ভোটার কার্ড দিতে হবে, আর এই ফর্মটা, আর অন্য কিছু ডিক্লারেশন দেওয়ার কিন্তু দরকার নেই, তারিখটা এখানে বসিয়ে দেবেন যেদিনকার জমা দিচ্ছেন দুয়ারে সরকার ক্যাম্পে, আর এখানে কিন্তু আপনার একটা সই করে দেবেন। আর এখানে কিন্তু বলেছে উত্তরাধিকারী সই হবে যদি মৃত রায়তের ক্ষেত্রে কিন্তু এই যে আইনি উত্তরাধিকারী যারা রয়েছে তাদের সই কিন্তু এখানে করতে হবে, আর বাকি যদি আপনি মানে উত্তরাধিকারী না থাকেন রায়ত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সইটা করে দেবেন। আর বাকি দেখুন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ডট ডট রয়েছে, অর্থাৎ ক্যাচের চিহ্ন যেখান থেকে থাকে এখান থেকে কিন্তু কেটে আপনাকে রিসিভ করে দিবে, এখানে কিন্তু লেখা থাকবে আপনার নামটাই, আপনার পিতা বা স্বামীর নামটাই লেখা থাকবে। এখানে বলা রয়েছে এটাই যে আপনি খতিয়ান সংশোধনের জন্য একটি আবেদন জমা পেয়েছে ওরা আর কি ক্যাম্পে, তো আপনার যে আবেদন নাম্বার এটা, আপনার যে সিরিয়াল নাম্বার এটা, সিল সহ কিন্তু এখানে আপনার বিএলও অফিসার যারা থাকবে তারা কিন্তু একটা সিগনেচার করে দেবে আর একটা কিন্তু এখানে সিল দিয়ে দেবে, হয়ে গেল, আপনি জমা করে চলে আসবেন। তারপরে দেখবেন আপনি অনলাইনে চেক করুন, দেখবেন আপনার কিন্তু খতিয়ান সেটা কিন্তু সংশোধন হয়ে গেছে। আর যারা নতুন করে খতিয়ান বানাতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা শুধু আপনাদের যে দলিল রয়েছে সেটা জেরক্স করে নিয়ে যাবেন, সাথে আপনার ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার যে নতুন করে রেকর্ড সেটা কিন্তু হয়ে যাবে। আর এটা শুধুমাত্র আমি খতিয়ান যারা মানে সংশোধন করবে তাদের জন্য বলছি, আর যাদের বেশি কিছু ভুল রয়েছে, যেমন আমার দুটো খতিয়ান রয়েছে, আমার একই মৌজার মধ্যে দুটো খতিয়ান রয়েছে, তো আমি চাচ্ছি যে দুটো খতিয়ান না, আমার একই মৌজায় একটাই খতিয়ান থাকবে তেমনটা করতে, তো এটা কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে হবে না, সেটা বিএলআর অফিস থেকে কিন্তু করাতে হবে। অর্থাৎ এক মৌজাতে এক লোকের নামে তিন চারটা খতিয়ান থাকতে পারে না, একটা খতিয়ানে সব সমস্ত ধরনের দাগের তথ্য থাকবে, সেটা কিন্তু যদি আপনি করতে চান তাহলে কিন্তু সেটা ক্যাম্প থেকে হবে,
হবে না, আপনাকে বিএলআর অফিস থেকে করতে হবে। আরও ধরুন বড়সড় ভুল রয়েছে, অন্য কিছু নামটাম এগুলো বাদ দিয়ে ধরুন আপনার দলিলে কিছু চেঞ্জেস প্রয়োজন রয়েছে, ওটা তো সম্ভবই না। অর্থাৎ দলিলে যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভুলটাই রেকর্ডে আসবে, সেটা কিন্তু পরিবর্তন সম্ভব নয়। তো যাই হোক, আপনার এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু আপনারা ঠিকঠাক করে নিতে পারেন।